গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো আমি হঠাৎ করে মানে চলে আসলাম বিকালবেলায়, তার কারণ হচ্ছে আমরা মানে হচ্ছে আমি সব ক্যাম্প টুম নিয়ে হচ্ছে পিকনিক করছি, তো সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো সবাই ক্যাম্প টুম না, অনিশা তোরা ক্যাম্প টুম না, আর দুটো আছে ক্যাম্প টুম। তো আমরা মোট পাঁচজন হচ্ছে পিকনিক করছি, আর দীক্ষা তো ঘুমিয়ে পড়েছে। এখন বাজে হচ্ছে 4:30 বাজে, বলো 4:45 বাজে। আমার একটু কাজ ছিল, সেটাও হলো না। আর আসো কি রান্না করছি তার আগে একটা কথা বলি। আর ওই বাগানে, আমাদের বাগানটা তো জানো, বাগানে এক হাটা এক হচ্ছে ওখানে রেখে এসেছি, তো বাগানে রান্না হয়নি এখন, মানে একটু বিকাল বিকাল হয়ে গেছে আর বাগান একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তার জন্য। তো আমরা যে জিনিসটা রান্না করছি তার পিছনে আমাদেরকে আমাদের মনে যে পাঁচজন, সে পাঁচজনের পুরো সময়টাই কেটে গেছে, তাই তো? তো আসো কি রান্না করছি দেখাচ্ছি। এই দেখো এখানে হাঁড়িতেও হচ্ছে ভাত, এই যে হাঁড়িতে ভাত, আর এই যে এখানে হচ্ছে ডিম, ডিম ভেজে রেখেছি এরকম, মানে হলুদ 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 আলু ভেজেছিলাম, তারপর হচ্ছে ডিম ভেজেছি তার জন্য এরকম হলুদ হলুদ হয়ে গেছে। আর দেখো এইটা দিয়েই হচ্ছে পিকনিক করছি আমরা। এটা কি বলতো, এইটা হচ্ছে মুরগির চামড়া, তো এই চামড়া ছাড়াতে গিয়েই অনেকটা সময় লেগে গেছে। আর আমরা মানুষ হচ্ছে পাঁচজন, আর মুরগির পা পেয়েছে হচ্ছে চারটে, তো ঠিকই আছে আমি খাই না মুরগির পা, তো এই চারজন হচ্ছে আমরা মানে চারজনকে হচ্ছে দেবো। আর চলো কে কে করছি সবাইকে দেখাচ্ছি। ফার্স্টেই আসছে আমাদের স্পেশাল সদস্য তোরা। এই হ্যালো গাইস কর, কি অবস্থা? এবার কর হ্যালো গাইস। এটা হলো সুজিতা, এটা হলো স্পেশাল গেস্ট পুজি। এই বিডিটির খাচ্ছিস নাকি রে? গাইস এরা খাবে বলে আমরা নৌকায় চড়েছি, ডেকে ডেকে নিয়ে আসছে। আমাদের এখানে একটা নৌকা আছে আমাদের পুকুরে, তো এরা তো আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে যে হয়ে গেছে। চল নৌকাটা তোমাদের এখন দেখাবো, চলো। গাইস আমাদের নৌকাটা এখন সবাই নেমে পড়লে, এই যে এরা গেছিল চড়তে। এই কেমন চললি নৌকা? নৌকা চড়ার এক্সপিরিয়েন্সটা তো বল। ভালো। এখন নামছে স্পেশাল সদস্য নৌকা চড়তে, দেখিস নৌকা আবার ডুবে না যায়, পরে এসে নৌকা চড়ার এক্সপিরিয়েন্সটা বলিস। আচ্ছা যা, এখন 4:30 বাজে, আমরা লেগেছি কটায়? 10টায়। এ দেখো তোমার কি কালো কালো লাগছে না? তো এবার ভালো লাগছে। তো এই যে হচ্ছে রান্না করছি, যে মানে কষা হয়ে গেছে, এখন হচ্ছে মানে জল দিয়ে দিয়েছি, দেখা হচ্ছে কাছে এসে কিরকম মানে তেল গলেছে। এই যে এই দেখো সবেই জল দিয়েছি, এবার হচ্ছে একটুখানি কি দেবো, একটুখানি হলুদ দেবো, আর একটুখানি লবণ দেবো, লবণে কম হয়েছে। আর এই যে এই ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দেবো, কারণ মাংসটা একটুখানি কম তোমরা দেখতেই পাচ্ছ, তো তার জন্য সবাই মিলে ডিসাইড করেছে যে এক একটা করে ডিম দেওয়া হবে এর মধ্যে। তো মুরগির চামড়া দিয়ে আর ডিম দিয়ে রান্না হবে, তো মানে একটা ইউনিক রান্না। তো আমরা পিকনিক করছি তো খাবো, তোমরা দেখো। ইমা পুচু তবে খেতে দেওয়া হয়নি বলে কান্না করছি নাকি? ওরে বাবা এত কান্না করিস না রে, কান্না করিস না রে। মাইমা তোমার রান্না খাওয়ার খুব ইচ্ছা ছিল, মানে খেয়েছি আগেও খেয়েছি, এবার একটু বেশি এক্সপিরিয়েন্স, এটা একটা নতুন নতুন রকমের রান্না, সেই কারণে খাবো এবার। গাইস দেখো আকাশে যা মেঘ করেছে, আমরা যদি এর মধ্যে বাগানে পিকনিক করতাম তাইলে আজকে আর ভিজে মানে কি হতো, আঁকা বাঁকা দেবে কি অবস্থা উনানের। হ্যাঁ কিন্তু আমরা কখন এ আমরা কিসে খাবো? কারণ বাগানে গরম জল টল করে এগুলো সব পরিষ্কার করা হয়েছে, বাগানেই করবো। তো এটা হচ্ছে দাদুর বারান্দা, মানে দাদু কালকেই মানে ওনার গ্যাসটা ফুরিয়ে যাওয়াতে কালকেই নতুন গ্যাস নিয়েছে, তো আজকেই আমরা দাদুর গ্যাসে পিকনিক করছি। দাদু এখানে নেই, লুকিয়ে লুকিয়ে এবার বিশেষ রাঁধুনি আমি রান্না করছি জীবনে ফার্স্ট। এবার পুচু রান্না করছে, দেখি কেমন করে রান্না করছিস। বাহ দেখতে সুন্দরই হয়েছে, বাহ ঘেমে যাচ্ছ ভীষণ বাবা। গাইজ আমরা খেতে বসে গিয়েছি, এই যে পাতা পড়েছে,
ভাত দেখি কখন আসে, এখনো ভাতের কোনো ঠিক ঠিকানা নেই। এই যে সবাই পাতা নিয়ে বসে আছে ভিখারি মতো, তো আবার রাস্তায় বসেছি। এই যে রাস্তা, রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর আমরা আমাদের এখানে হা করে তাকাচ্ছে। এদিকশা পিকনিক খাবি, পিকনিক খাবি, তুই পিকনিক খাবি, পাতা দে, পাতা নিয়ে কিন্তু তোরা মারামারি করো না, দেখাস নে, দেখছি তারপর ভাত নিবি। হ্যাঁ ওই করে থাক, আমার আজকে সবার তো এসে ভাত দিবা। হ্যাঁ ঠিক আছে, এত মাছ খাই রে রে, আমার ভালো হয়েছে সবচেয়ে কম সবচেয়ে। তো এখানে দেখো দেখতে পাচ্ছ যে আমি আর স্যালাড দিচ্ছি আর ভাতটা বাড়া হয়েছে। স্যালাড মানে কাকুদের ব্যবসা করার জন্য প্রচুর পেঁয়াজ এনেছে, তো ওখান থেকে পেঁয়াজ নিয়ে স্যালাড করেছে। আর কাকিদের ঘরেই একটা শশা ছিল, সেই শশাটা হচ্ছে দিয়েছে, তো তাই দিয়েই মানে স্যালাড করে নিয়েছে। আর চিকেনের সাথে একটু স্যালাড না হলে ভালো লাগে না। আর এই যে হচ্ছে আমার বাচ্চা কাচ্চার দল সব, মানে চারটে বাচ্চা কাচ্চা আর আমি একটা বুড়ো, দিয়ে হচ্ছে মোট পাঁচজন। তো আমরা সবাই সত্যি কথা বলতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সবাই কত খুশি। তো এখানে রান্না করেছে হচ্ছে মুরগির চামড়া আর ঠ্যাংও ছিল আর ডিম দিয়ে। তো দেখো আমি আগে হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি, দিয়ে টিয়ে তারপর হচ্ছে আমি নিয়ে, তারপর হচ্ছে আমরা পাঁচজন যেহেতু পিকনিক খাচ্ছি, আর পিকনিক খেলে সবাই মিলে এক জায়গায় বসেই খেতে হয়, আলাদা আলাদা খেলে মজা আসে না। তার জন্য হচ্ছে সবাই হচ্ছে ওদেরকে বাচ্চা কাচ্চাদের আগে দিই। ওই যে আমার থালায়ও ভাত বাড়া দেখতে পাচ্ছ, তো তারপরে হচ্ছে আমি আমার থালায় নিয়ে নেব, নিয়ে হচ্ছে আমরা সবাই একসাথে খাবো। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ, কারণ এই যে সাইডেই কোনার দিকে দেখতে পাচ্ছ সিজিতা, ও অতটা খায় না, তো ও খায় না বলে তো ওর ভাগেরটা তো ওকে দিতেই হবে, যেহেতু আমরা সবাই সমান সব কিছু দিয়ে পিকনিক করছি। তাই ওর ভাগেরটা একটা, ও বাড়ি থেকে বলেছি একটা বাটি নিয়ে, তো বাড়ি থেকেও একটা টিফিন কারি নিয়ে এসেছে, তো সেইটাতে করে তরকারি দিয়ে দেবো যাতে বাড়িগুলো মা খেতে পারে। আর এখন হচ্ছে আমি বসে যাব, তো চলো খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার তো করার কথা বলবোই না, পারলে শেয়ারও করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। খাও খাও, ভালো করে খাও, তারপরে দেখাচ্ছি আবার। পুচু আরে ওরে দে, পুরা দে, তো ওই দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ। অনিশার সেই দিশি তাই দেখো পেটে সিজিতা হয়ে গেছে খাওয়া, এবার আমারও খাওয়া হয়েছে, আমি শুধু এদের জন্য বসে আছি। এই যে হচ্ছে তুরা, আর এই যে কেমন খাচ্ছি, উঠবি না উঠবি না তুরা আজকে? আজকে তো ওঠার মতো ইয়েতে নেই। ওরে বাবা এতটা মাংস হয়েছিল, এখন অবস্থা দেখো এইটুকু, তাও আবার আমার ভাগে, মানে দুবার দুবার, একবারে সব বেশি বেশি করে দিয়ে দিয়েছি, তারপরে আর একবার দিয়েছি সেটা আমি আর নিনি, এটা এটা হচ্ছে আমার ভাগে। আরে জল দেবো তোর, তোর দেবো না খুব এনজয় করেছি। তো এরপরে আবার একদিন হবে, সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, তো হঠাৎ করে এটা সবাই এসেছে বলছে, বৌদি আমরা সবাই মানে এত সুন্দর করে খাবো, মজা করে, তুমি একটু ভিডিও করবে না? তো তার জন্য বিশেষ করে ভিডিওটা করা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।